নাচ ময়ূরী নাচ রে, রোম ঝুমাঝুম নাচ রে, ও এলো আকাশে ও বর্ষারানী সাজ রে। নাচ ময়ূরী নাচ রে, রোম ঝুমাঝুম নাচ রে, ও এলো আকাশে ও বর্ষারানী সাজ রে। নাচ ময়ূরী নাচ রে, রোম ঝুমাঝুম নাচ রে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ওয়েদারের অবস্থা আজকেও খুবই খারাপ, দেখে বুঝতেই পারছো, আমিও বুঝতে পারছি যে বৃষ্টি আজকে হবেই, কেউ আটকাতে পারবে না। যাই হোক না কেন, আকাশ পুরো কালো করে আছে সকাল সকাল, তাই জন্য ছাদে উঠে আমরা এই গানটাই কেন জানি না মাথায় এলো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তাই জন্য শেয়ার করলাম। তো জানিও তোমরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ, যদি ব্লগের একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদিও আকাশের অবস্থা এরকম, কিন্তু কাজ তো করতেই হবে, তাই চলো নিচে যাওয়া যাক, এবার কাজ শুরু করা যাক। আর হ্যাঁ, প্লিজ পাশে থেকো পুরো ব্লগটার, আশা করি কিছু অন্তত ভালো লাগবে। দশটা পঁয়ত্রিশ বাজে, কিন্তু সকালের ব্রেকফাস্ট ছাড়া এখনো আর কিছুই হয়নি। এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে কালকের, আজকে না সিরিয়াসলি কোনো কাজ করতে ইচ্ছে করছে না। এক তো ওয়েদার এত মেঘলা করে আছে যে জোর নামবে মনে হচ্ছে, আর কালকে থেকে এগুলো টাল করা রয়েছে, ডাম্প করে পুরো রেখে দিয়েছি, আজকে এবার করতেই হবে। আর আজকে দেখবে সকালবেলা আমি নিয়ে চলে এসেছি ফুল, আর ওই দেখো ধুতুরা ফুল আর ধুতুরা ফল, এগুলো নিয়ে চলে এসেছি সকালবেলা, পেয়ে গেলাম যখন সোমবার আছে দিয়ে দেবো, শ্রাবণ মাস যদিও বা শেষ হয়ে গেছে, পাচ্ছি যখন দিই, যেদিন পাবো না সেই আর তো দিতে পারবো না ঠাকুরকে। তো আমি এগুলো আগে ভাঁজ করে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। আজকে না রান্না করতেও ইচ্ছে হচ্ছে না, কালকের একটুখানি মাংস রয়ে গেছে, চার পিস মতো মাংস রয়েছে, ও দু পিস, আমি দু পিস খেয়ে নেবো। আর ভাবছি ডালিয়া বানাবো আজকে, আলু ফুলকপি ফেলে ডালিয়াটা বানাবো, আর সাথে দেখি পটল ভাজা এই ধরনের কিছু ভাজা বানাবো। তো চলো আগে ভাঁজ তো করি এগুলোকে। চলে এসেছি রান্নাঘরে, আজকে বলছি না বারবার আমার রান্না করতে মানে কোনো কাজে ঠিকঠাক করতে ইচ্ছে করছে না। তো আমি একটু বসেছিলাম, গিয়ে রুমি এসেছিল আমার থেকে গরম মশলা দিতে, আমাকে দেখে বলছে রান্না হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। আমি নাম কোনো কাজই হয়নি এখনো অব্দি, রান্নাই বটাইনি, তবে সব কেটে কুটে আমি রেডি রেখেছিলাম। এখানে দেখো ফুলকপি আলু টমেটো মানে কেটে রেখে দিয়েছি, এখানে পটল আর বেগুন কেটে মুড়মুড়ি মাখিয়ে রেখে দিয়েছি, কালকের মাংসটা আমি গরম করে রাখলাম ফ্রিজে, এখানে ঢোকাতে লাগে না, কালকে রাতে খাওয়ার জন্য গরম করেছিলাম, আবারও এখন একটু গরম করে রেখে দিলাম, ফ্রিজে ঢোকাইনি মাংসটাকে। আর আজকে ডালিয়া করবো, ডালিয়া আজকে নিয়ে চলে এলাম, অনেকদিন ধরে ডালিয়াটা খাওয়া হচ্ছে না, ভাবলাম ডালিয়া ডালিয়া খেতে ওরা আমার দুজনেরই ভালো লাগে, তো ভাবলাম আজকে ওই জন্য ডালিয়াটাই বানাই। তাই জন্য আগে মুগ ডালটা একটু ভেজে নিই, তবে হ্যাঁ ডালিয়াটা একটু জুত করে করতে হবে তবে ভালো লাগে, মানে ওরও তাই ওই ডাল দিয়ে প্রেশার কুকারে মোটামুটি একটুখানি ভেজে ভেজে নিয়ে ডালিয়াটাকে সেদ্ধ করে দিলে ওসব খাবেন না তিনি, একটু মশলা টসলা দিয়ে সবজিগুলোকে ভেজে কষিয়ে নিতে হবে তবে উনি খাবেন গিয়ে। তো দেখা যাক ডালিয়াটাকে বসাবো, বসিয়ে দিয়ে একদিকে ভাজাটা বসাবো আর এইদিকে দেখি ডালিয়াটা বসাবো না, তো এখানেও ভাজাটা করতে পারি, দেখি কি করি, এখনো ঠিক করিনি কোনোটাই কি করব না করব, তারপরে করে আমি ভাজার ভরমসা করবো। এখানে এখনো অব্দি গড়াগড়ি খাচ্ছে, কালকে চিনি ময়দা, তারপরে ও যে বাটার মিল্কটা খায় সেটা অনেকদিন ধরে পাচ্ছিল না, কালকে ইনস্টামার্টে পেয়েছে তো সেটা অর্ডার দিয়েছিল। ও তোমাকে দিয়ে দেবো, 12টা তো বাজতেছে প্রায়, আধ ঘন্টা বাকি, তাহলে ফ্রিজ থেকে একটু বার করে রাখবি। আপাতত
ছোট একটা ছিল সেটাকেই দিলাম বার করে, বড়টা লাগবে না। কালকে ছোট পাউচ গুলো না পাইনি, ছোট পাউচ গুলো পেলে সুবিধা হয় একটু। আর এর বাটার মিল্ক বার করতে গিয়ে আমার মুগ ডালটা একটু পুড়ে পুড়ে গেল। প্রত্যেক সোমবার শ্রাবণ মাসে ডালিয়া খেয়েছি, আজকে সোমবারই ডালিয়াটা খেয়ে নিচ্ছি আর কি। কিন্তু আজকে নিরামিষ খাওয়ার কোনো প্ল্যান নেই, নিরামিষই হয়ে যেত যদি কালকের মাংসটা না থাকতো। কালকে মাংসটা রয়ে গেছে, যখন বেকার তো নষ্ট করার কোনো মানেই হয় না। হ্যাঁ দেখো, আমাদের লাঞ্চ আমি রেডি করছিলাম আর কি। এখন বাজে 1:48, বেগুন ভাজা, পটল ভাজা আর এই হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডালিয়াটা। ডালিয়াটা ঠিকই আছে, থিকনেসটা খুব একটা ঝোলা হয়ে যায়নি। আর মাংসটাকে জাস্ট দেখো, ও রান্না করলে তেল দেখেছো, জাস্ট কিছু বললেই বলবে দই থেকে বেরিয়েছে। আমি রান্না করলে তো দই থেকে এত তেল বেরোয় না, ও বোধহয় আলাদা দই মাখায় একেবারে। যাই হোক না কেন, তো চলো এবার দিয়ে দিই ওকে। কি বিভৎস যে বৃষ্টি নেমেছে, কি আর বলবো, অবস্থাটা দেখো পুরো বিকেল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, তো হয়েই যাচ্ছে, প্রচন্ড জোর নেমেছে এখন বৃষ্টিটা আবারও। এখন বাজে হচ্ছে 7:17, সেই বিকেল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, তো হয়েই যাচ্ছে, এত খারাপ ওয়েদার হয়ে গেল। সন্ধে থেকে তো বৃষ্টি হচ্ছে দেখালামই বাইরে, তো আর তো কিছু করার নেই। রাত্রে সাধারণত কুমড়ো আলুর তরকারি আর রুটি এই দুটোই বানাবো, এখন অবধি ঠিক করিনি, দেখা যাক। আর আমি সন্ধেবেলা নিয়ে বসেছি, পাপ্পা নিয়ে এসেছিল আমার জন্যে গুড় কাঠি, এই জিনিসটা খেতে খুব ভালোবাসে, আরও একটা প্যাকেট রয়েছে, তো সেটাই খাচ্ছি। এই জিনিসটা খেতে আমার খুব ভালো লাগে। তো চলো আজকে মতো এখানে শেষ করে দিচ্ছি, কুমড়ো আলু তরকারি রুটি দেখানোর মতো কিছু নেই, আর এতটাই বৃষ্টি হচ্ছে যে বেরোনোরও নেই বাইরে। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, আমরাও ভালো থাকার চেষ্টা করব। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই সাথে থাকো। Thank you.